এখন বিশ্ব বাংলা থেকে এসেছি রবি তীর্থ আসরের অনুষ্ঠানে, অনুষ্ঠান মানে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠানে। এটা স্থাপিত হয়েছিল 1977 সালে এবং এটা 46 বছরের সার্বজনীন দুর্গাপূজা উৎসব। তো আমরা এই পুজোয় আসতে পেরে খুবই গর্বিত। আমরা এখানে যে ধরনের প্রতিমা সাজানো হয়েছে বা মণ্ডপ, এখানকার একদম স্থির মণ্ডপ, অর্থাৎ মানে মণ্ডপ ভেঙে দিতে হবে না, মণ্ডপটা এখানে চিরস্থায়ী মণ্ডপ। আর প্রতিমা ভীষণ সুন্দর, ছোট্টর ওপর খুব সুন্দর প্রতিমা। তো আমরা এখানে এসেছি এবং বিশ্ব বাংলা থেকে আমরা যাব আরও আরও অনেক ঠাকুর দেখতে। তো আমরা এখন শুনে নেব এখানকার কিছু ইতিহাস বা এখানকার দুর্গাপুজোর থিম বা এখানকার দুর্গাপুজোর কাহিনী আমরা শুনে নেব। আপনার নামটা একটু বলুন। নূপুর দেব। নূপুর দেব, নূপুর, নূপুর দেব, নূপুর দেব, ওনার কাছে আমরা শুনে নি একটু দুর্গাপুজোর সম্পর্কে, এখানকার দুর্গাপুজোর সম্পর্কে। নমস্কার। রবি তীর্থ আসর তরফ থেকে সমস্ত পল্লীবাসীকে এবং বাংলা বিশ্ব বাংলাকে আমরা অভিনন্দন জানাই আমাদের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমরাও আনন্দিত তাদের পেয়ে। আমাদের দীর্ঘ অনেক আন্দোলনের বহুমুখী আজকে আমরা 46 বছর পদার্পণ করছি। আমরা এখন পদক্ষেপ নিচ্ছি 50 বছরের দিকে। আমাদের এই মন্দির এটা প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন আমাদের পিতৃপুরুষরা। যেই পিতৃপুরুষদের দান আজকে আমরা আস্তে আস্তে গড়ে তুলছি আমাদের এই মন্দিরটি। এবং মন্দিরের প্রতিনিয়ত যে সাজসজ্জা তা আমাদের রবি তীর্থ আসরের ছেলেরাই সব কিছু তৈরি করে। আমাদের সিস্টেম হচ্ছে যে যেটা প্রতি বছর যে যেটা পালন করে সে সেটা করেই যায়। তা আমাদের এখানে আমাদের এই রবি তীর্থ আসরের আমাদের সবচেয়ে সুযোগ সুবিধা আমাদের পাড়ার মহিলারা ও পুরুষেরা যেভাবে আমাদের এই পুজোকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে তার জন্য আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। এবং শুধু বিশ্ব বাংলা নয়, আমাদের অন্যান্য পত্রিকারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আমাদের এই ঘরোয়া পুজোর জন্য। অভিনন্দন বিশ্ব বাংলাকে। আমরা 100 বাংলার তরফ থেকে ওনার হাতে মোমেন্টো তুলে দিচ্ছি।
আসো, হাত খালি মারতে দরকার না। জানি চলে।